হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, কিন্তু তারপরও অশান্তি থামেনি ওপার বাংলায়। হিন্দুদের উপর লাগাতার নির্যাতন চলছে, সেখানে মারধর, হত্যা, বাড়িতে হামলা চালানো লেগেই রয়েছে। এরই মাঝে জানা গিয়েছে এবার সরকারি পদ থেকে সংখ্যালঘুদের ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে, যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষক। এখনো পর্যন্ত এই শিকার হয়েছেন 49 জন শিক্ষক শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার একাধিক ভিডিও। 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে দফায় দফায় বাংলাদেশে আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা। আর হাসিনার দেশত্যাগের পর থেকে উগ্রপন্থীদের হাতে লাগাতার নিগৃহীত হচ্ছেন সংখ্যালঘু শিক্ষকরা। এখনো পর্যন্ত 49 জন শিক্ষককে বাধ্য করা হয়েছে ইস্তফা দিতে। সেই সঙ্গে সংখ্যালঘুদের উপর হামলা, মহিলাদের নিগ্রহ করা, বাড়ি ও মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে বলে অভিযোগ। মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর বাংলাদেশে যে অরাজকতা চলছে, এক্স হ্যান্ডেলে তার তীব্র নিন্দা জানিয়েছে দেশত্যাগী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শিক্ষকদের পদত্যাগের বিষয়ে তিনি লেখেন, বাংলাদেশের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। আগের সরকারের আমলে নানান অভিযোগ তুলে সাংবাদিক মন্ত্রী আধিকারিকদের জেলে ঢোকানো হচ্ছে, সুফি মুসলিমদের মাজার দরগা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইউনুস এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছেন না। আগস্ট থেকে একের পর এক পোস্টে বাংলাদেশের নানান অভ্যন্তরীণ পরিস্থিতি সামনে আনছেন তসলিমা নাসরিন। হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ জুড়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি। তার অভিযোগ, বাংলাদেশ খুব শীঘ্রই নিজেকে মুসলিম দেশ হিসেবে ঘোষণা করবে। বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া ভারত বিরোধ নিয়েও সোশ্যাল মিডিয়া তোলপাড়। এবার সেরকমই এক চিত্র সামনে আনেন তসলিমা, যেখানে দেখা গিয়েছে বন্যাত্রাণ হিসেবে খাবার জল পৌঁছে দিচ্ছেন এক ব্যক্তি। তবে লক্ষণীয় হলো তার টি শার্টে লেখা বার্তা, যেখানে দেখা যাচ্ছে, আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান। এ প্রসঙ্গে ওয়াকিবহল মহলের একাংশের মতে ভারতের সাহায্যের কথা বারবার ভুলে যায় বাংলাদেশ, ভুলে যায় যে ভারতকে ছাড়া তাদের এক পাও চলবে না। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।